নমস্কার আপনি সাবলে আরম্ভ করেছে সুপারফাস্ট প্রাইম টাইম হান্ড্রেড স্টুডিওত মই কৃপাঞ্চল প্রাসপংখে মহানগরের বশিষ্ঠত মুকলি হল প্রাইজিট বিজেপির নবনির্মিত কার্যালয় কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ রাষ্ট্রীয় অধ্যক্ষ জে পি নাড্ডার উপস্থিতিত মুকলি হল আটক ধুনিয়া কার্যালয়টি অনুষ্ঠানত মুখ্যমন্ত্রীকে ধরে বিজেপির শীর্ষ নেতৃত্বই অংশগ্রহণ করে বিজেপি কার্যালয় মুকলি অনুষ্ঠানত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এয়া এক গৌরবর ক্ষণ বলে উল্লেখ করে মুখ্যমন্ত্রী বহু কষ্ট ত্যাগে কার্যকর্তাসকলে দলটি আগুয়াই নিছে মানুষের হৃদয়ত বিজেপিয়ে স্থান লাভ করেছে বলে উল্লেখ করলে ডক্টর শর্মায় রাজ্যিক বিজেপির কার্যালয় মুকলি অনুষ্ঠানত কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ এই ভূমি কামাখ্যা শঙ্করদেব আর মাধবদেবর ভূমি এগারী গৃহমন্ত্রী হিসাবে নহয় বিজেপির কার্যকর্তা হিসাবে আছো বলে উল্লেখ অমিত শাহর ভারতীয় জনতা পার্টির বাবে এই কার্যালয় মন্দির সদৃশ যে সময়ত সরকার গঠনের একো সম্ভাবনা নাছিল সেই সময়ত দলক নেতৃত্ব প্রদান করা সকল কৃতজ্ঞতা জানালে অমিত শাহে বিজেপির দিনত অসমত বিকাশের জয়যাত্রা আরম্ভ হয়েছে বলে উল্লেখ করলে শাহে 2014 চনের এতালেক 9000 যুবক যুবতী মূল খুঁটিলে উভতি আছে মই গৃহমন্ত্রী হয়ে ইতিমধ্যে শান্তিপূর্ণ স্থানত আপসপা বাতিল করেছো বলে উল্লেখ গৃহমন্ত্রী অমিত শাহর বিজেপির নতুন কার্যালয় মুকলি অনুষ্ঠানত কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল নরেন্দ্র মোদীর নেতৃত্বত ভারতবর্ষ বিশ্বর এখন শ্রেষ্ঠ রাষ্ট্র হওয়ার দিকে আগবাড়ি মোদী শাহর প্রচেষ্টাত উত্তর পূর্বাঞ্চলের উগ্রপন্থী সমস্যা সমাধান হয়েছে বলে উল্লেখ করলে তখন বিজেপির নবনির্মিত রাজ্যিক কার্যালয় মুকলির খানত ব্যতিক্রমীর রূপত মুখ্যমন্ত্রী দলের জ্যেষ্ঠ নেতাসকলক নিজে হাতেরে তোলে নিজ হাতেরে ভরি ধুয়ালে মুখ্যমন্ত্রীগী এজন এজনকৈ অসম বিজেপির জ্যেষ্ঠ নেতাসকলক ভরি ধুয়ায় সন্মান প্রদর্শন করলে মুখ্যমন্ত্রীগী খানাপাড়াত বৃহৎ কার্যকর্তা সম্মেলনত ভাগ ললে জে পি নাড্ডা আর অমিত শাহে রাজ্যের প্রায় 50,000 বিজেপি কর্মীর কার্যকর্তা সম্মেলনত অংশগ্রহণ করা হল নটা জেলা বিজেপির কার্যালয়ের আধারশিলা জে পি নাড্ডার অমিত শাহে আধারশিলা করলে 75টা মন্ডল কার্যালয়ের খানাপাড়ার কার্যকর্তা সম্মেলনত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কোনোবা এটা দিনত 8 জন লোকে প্রতিষ্ঠা করা দলটির এটা কার্যালয় স্থাপন হল বলে উল্লেখ মুখ্যমন্ত্রীর মোদী ডাঙরিয়ার নেতৃত্বত অসমে হেরুয়া সন্মান ঘুরাই পালে বলে উল্লেখ করেছে মুখ্যমন্ত্রীগী অসমীয়া গামোচায় প্রধানমন্ত্রী মোদীর বাবেই জিলিকিবলৈ সক্ষম হয়েছে প্রধানমন্ত্রী মোদীর দরে উত্তর পূবক ভাল পোৱা প্রধানমন্ত্রী দেখা নাই বলে উল্লেখ করেছে মুখ্যমন্ত্রীয়ে লোকসভা নির্বাচনত অতি কমে 12 সমষ্টিত জয়ী হব লাগিব বলেও তেওঁ উল্লেখ করে আগন্তুক 6-7 মাহর ভিতর 1 লাখ নিযুক্তি শেষ করার কথা উল্লেখ করেছে মুখ্যমন্ত্রী ডক্টর শর্মায় 5,000 কোটি টাকা খরচ করে যুবক যুবতীক আত্মসংস্থাপন দিয়ার প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর অহা ছমাহর ভিতর 50 লাখ লোক রেশন কার্ড চাউল দিয়ার প্রতিশ্রুতি অহা মাহর লক্ষিমপুরের মাজুলীক সংযোগ করবলে নতুন দলঙ্গর কাম আরম্ভ হব কাজিরঙ্গার তলেরে নির্মাণ করা হব এলিভেটেড করিডর জানুয়ারীর অরুণোদয় আসনের ধন 1,250 টাকালে বৃদ্ধি করাও হব খানাপাড়াত অনুষ্ঠিত কার্যকর্তা সম্মেলনত গৃহমন্ত্রী অমিত শাহ কামাখ্যার কৃপাত 50,000 কার্যকর্তার সম্মেলন অনুষ্ঠিত করবলে সক্ষম হয়েছে কোনো দলে এনে বৃহৎ কার্যকর্তা সম্মেলন অনুষ্ঠিত করবলে সক্ষম নহয় বলে উল্লেখ অমিত শাহর ভাষণত গোপীনাথ বরদলৈর ভূপেন হাজরিকার প্রসঙ্গ মোদী সরকার হওয়ার পিছত অসমের লগতে উত্তর পূবর দূরত্ব দিল্লির পর কমায় আনিলে বলে উল্লেখ গৃহমন্ত্রী কংগ্রেসকো কটাক্ষ অমিত শাহর প্রধানমন্ত্রী হওয়ার পছত নরেন্দ্র মোদী 40তকৈ অধিকবার অসম তথা উত্তর পূবলে আহিছে মোদীর নেতৃত্বতে বড়োলেন্ড আদিবাসী ত্রিপুরা আদির লগত বুঝাবুঝি সম্পন্ন হয়েছে বলে উল্লেখ কংগ্রেসের শাসনত ভারতক খণ্ডিত করার প্রক্রিয়া আরম্ভ করেছিল বিজেপিয়ে ভারতক একত্রিত করার প্রক্রিয়া আরম্ভ করেছে 5 বছরের ভিতর বানমুক্ত হব বলে ঘোষণা কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহর পুনের শক্তি বৃদ্ধির পণ বাঁধিলে বিজেপিয়ে শুকুরবারে কইনাধরাত বিজেপির কোর কমিটির বৈঠকতে পণ ললে বিজেপিয়ে বিজেপির রাষ্ট্রীয় সভাপতি জে পি নাড্ডা আর কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহর উপস্থিতিত অনুষ্ঠিত হল বৈঠক অসমের বান সন্দর্ভত বানমুক্ত অসম শীর্ষক পর্যালোচনা বৈঠক গৃহমন্ত্রী অমিত শাহ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মন্ত্রী পীযুষ হাজরিকার লগতে রাষ্ট্রীয় জল আয়োগ জলসম্পদ বিভাগ ব্রহ্মপুত্র বোর্ড দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের শীর্ষ বিষয়া উপস্থিত থাকে 2 বিধায়কক কেবিনেটর মর্যাদা প্রদান করা হয়েছে ডিব্রুগড়ের বিধায়ক প্রশান্ত ফুফুকন আর শদিয়ার বিধায়ক বলিন চেতিয়ালে কেবিনেটর মর্যাদা বর্তমান এআইডিসির অধ্যক্ষ পদত আছে বিধায়ক প্রশান্ত ফুকন ভারতীয় বায়ুসেনার 90 সংখ্যক প্রতিষ্ঠা দিবস চণ্ডীগড়ত প্রতিষ্ঠা দিবসের বৃহৎ কার্যসূচী 90খন বিমানের প্রদর্শন করা হয়েছে এয়ার শো অনুষ্ঠানত উপস্থিত থাকে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রীর রাজনাথ সিং দীপশিখা হাজরিকার মৃতদেহ উদ্ধার হওয়ার খবর উত্তরাখণ্ডের হিমস্খলনত সন্ধানহীন হয়েছিল দীপশিখা উত্তর কাশী হিমস্খলনত আবদ্ধ হয়েছিল পর্বতারোহী দীপশিখা আন 8 প্রশিক্ষার্থী পর্বতারোহীরও মৃতদেহ উদ্ধার করা হয়েছে 4 দিনের পিছত উদ্ধার হয়েছে দীপশিখা হাজরিকার মৃতদেহ দ্রৌপদিকা দণ্ডা 2 সংঘটিত হয়েছিল এই ঘটনা হিমালয়ত মৃত্যু হওয়া দীপশিখা তৃতীয়গী পর্বতারোহী মেঘালয়ের পর্বতারোহী টিকলু জাইরাওয়ারুর মৃত্যু হয়েছে এই হিমস্খলনত
তেজস্বিতা বৰুৱাৰ মৃত্যুৰ পাছতে তৎপৰ হৈছে স্বাস্থ্য বিভাগ গৰমৰ পিতাম্বৰ দেৱ গোস্বামী জিলা চিকিৎসালয়ত নতুন অধীক্ষকক নিযুক্তি দিয়া হৈছে নতুনকৈ মুকলি কৰা হৈছে মৃত্যুঞ্জয় 108 সেৱাৰ তিনিখনকৈ বাহন জিলা চিকিৎসালয়ত 12খনলৈ বৃদ্ধি হৈছে 108 সেৱাৰ বাহন ৰাজ্যৰ সভাপতি তথা বিধায়ক অখিল গগৈৰ সংবাদমেল বিজেপি কাৰ্যালয়ৰ উদ্বোধনী বিষয়ত প্ৰতিক্ৰিয়া বিধায়কজনৰ কেনেকৈ শাসক দল এটাই 7 বছৰ শাসন কৰিয়ে এটাৰ পিছত আনটো কাৰ্যালয় বনাইছে সেই প্ৰশ্ন উত্থাপন গগৈৰ কৰোনাৰ পিছত মানুহৰ চলিব নোৱাৰা হৈছে তেনেস্থলত বিজেপিয়ে 35 কোটি টকীয়া কাৰ্যালয় মুকলি কৰিছে বুলি কটাক্ষ কৰিছে অখিল গগৈয়ে 40খন বলেৰো আৰু 8খন স্কৰপিঅ' বাহন বিতৰণ কৰা সম্পৰ্কত প্ৰশ্ন বিধায়কজনৰ যিখন ৰাজ্যত মানুহৰ থাকিবলৈ ভাল এটা ঘৰ নাই তাত বিজেপিয়ে অট্টালিকা বনাই গৈছে উদ্বোধনী অনুষ্ঠানলৈ অহা বিজেপিৰ বহু কাৰ্যকৰ্তাৰে ঘৰ চাকে কেঁচা জলসম্পদ বিভাগৰ মাটি গাৰ জোৰেৰে কাঢ়ি চৰকাৰৰ সহযোগত দলীয় কাৰ্যালয় নিৰ্মাণ কৰিছে অভিযোগ অখিল গগৈ মৰিগাঁৱত প্ৰায় 2 কোটি টকাৰ ড্ৰাগছ দাহ মৰিগাঁও জিলাৰ ভিন্ন স্থানত জব্দ কৰিছিল ড্ৰাগছসমূহ আদালতৰ অনুমতি সাপেক্ষে দাহ কৰিছে ড্ৰাগছখিনি মৰিগাঁও আৰক্ষীৰ অধীক্ষকৰ উপস্থিতিত এটা ইটা ভাটাত দাহ কৰা হৈছে ড্ৰাগছখিনি প্ৰতিমা বৰুৱা পাণ্ডেৰ বাসগৃহ হাৱামহল সংৰক্ষণৰ বাবে ৰাজ্যিক কেবিনেটে লোৱা সিদ্ধান্তত উৎফুল্লিত গুণমুগ্ধৰ লগতে গৌৰীপুৰবাসী 15 কোটি 20 লাখ টকা ব্যয় সাপেক্ষে সংগ্ৰহালয় গঢ়ি তোলাৰ বাবে মাটিয়া বাগত 12 বিঘা 3 কোঠা 18 লেচা মাটি অধিগ্ৰহণত অনুমোদন কেন্দ্ৰত বিব্ৰত বিজেপি সাংসদ ভুৱনেশ্বৰ কলিতা কাৰ্যালয় মুকলি অনুষ্ঠানত মঞ্চত বহিবলৈ স্থান নাপালে ভুৱনেশ্বৰ কলিতাই বহু সময় ধৰি মঞ্চত অপেক্ষা সাংসদ কলিতাৰ বহু সময় অপেক্ষাৰ অন্তত মঞ্চৰ পৰা নামি আহিল কলিতা যুৱকক চিকিৎসকৰ অভাৱত মৃত্যু হৈছে ৰোগীৰ উচ্চ ৰক্তচাপত ভোগা নাৰায়ণ হাজৰিকা নামৰ ৰোগীজনক আনিছিল তিয়ক এফআৰইলৈ কৰ্তব্যৰত অৱস্থাত থকা চিকিৎসক চলাহ উদ্দিন আহমেদ গৈছিল নামাজ পঢ়িবলৈ বিনা চিকিৎসাই জে এম চি এইচলৈ প্ৰেৰণ কৰা হৈছিল ৰোগীক উপযুক্ত চিকিৎসাৰ অভাৱত মাজুলীৰ প্ৰতিভাৱান ছাত্ৰী তেজস্বিতা বৰুৱাৰ মৃত্যুৱে উদঙাইছে ৰাজ্যৰ স্বাস্থ্যখণ্ডৰ দুৰৱস্থা শিৱসাগৰতো নাই প্ৰয়োজনীয় চিকিৎসক চিকিৎসালয় আৰু প্ৰাথমিক স্বাস্থ্যকেন্দ্ৰসমূহত প্ৰয়োজনীয় চিকিৎসক নথকাত এতিয়া ক্ষোভ ৰাইজৰ শিৱসাগৰ জিলা অসামৰিক চিকিৎসালয় আৰু প্ৰাথমিক স্বাস্থ্যকেন্দ্ৰসমূহত 120টা স্থায়ী চিকিৎসকৰ পদ আছে যদিও ইয়াৰে 49টা পদে খালী দীৰ্ঘদিনৰ পৰা খালী হৈ থকা এই 49টা চিকিৎসকৰ পদ পূৰণৰ বাবে ইতিমধ্যে আহ্বান জনাইছে প্ৰয়োজনীয় চিকিৎসক নিয়োগ নকৰাত প্ৰতিক্ৰিয়া ব্যক্ত কৰিছে ৰাজ্যে উন্মোচিত হৈছে ৰাজ্যৰ স্বাস্থ্য বিভাগৰ ইটোৰ পাছত সিটো নগ্ন স্বৰূপ মিছামাৰীত মুকলি নহওঁতে পৰিত্যক্ত হৈ পৰিছে এখন উপস্বাস্থ্য কেন্দ্ৰ 5 বছৰৰ পূৰ্বেই নিৰ্মাণৰ কাম সম্পূৰ্ণ হোৱাৰ পাছতেও ৰহস্যজনকভাৱে এতিয়াও মুকলি পোৱা নাই চিকিৎসালয়খন মিছামাৰীৰ কলাকুচি উপস্বাস্থ্য কেন্দ্ৰটি 2018 চনত স্বাস্থ্য বিভাগে কেইবালাখ টকা ব্যয় কৰি নিৰ্মাণ কৰি সম্পূৰ্ণ কৰিছিল বৰ্তমানেও কাৰ্যক্ষম নকৰাত ভিতৰৰ আচবাবসমূহ জৰাজীৰ্ণ হোৱাৰ লগতে চৌহদটো পৰিণত হৈছে গৰু ছাগলীৰ চৰণীয়া পথাৰলৈ ধুবুৰী জিলাৰ বিলাসীপাৰা তালাচীৰ নামত আৰক্ষীৰ গুণ্ডাগিৰি শালকোচাৰ ৰাষ্ট্ৰীয় ঘাইপথত হেলমেট পৰিধান নকৰাৰ বাবে এগৰাকী কণমানিক প্ৰহাৰ কৰাৰ অভিযোগ 17 নং ৰাষ্ট্ৰীয় ঘাইপথত তালাচী চলাই হাবিলদাৰ শিৱেশ সেন গুপ্তাই প্ৰহাৰ কৰিছে এগৰাকী কণমানিক কিশোৰীক গুৰুতৰভাৱে আঘাতপ্ৰাপ্ত কিশোৰীগৰাকী বৰ্তমান চিকিৎসাধীন হৈ আছে বঙাইগাঁও অসামৰিক চিকিৎসালয়ত ঘটনাৰ তদন্ত কৰি ধুবুৰী জিলাৰ আৰক্ষী অধীক্ষকে তাৎক্ষণিকভাৱে নিলম্বন কৰিছে হাবিলদাৰ শিৱেশ সেন গুপ্তাক মানকাছৰৰ কাকৰিপাৰাত 2 ফয়দৰ মাজত ভূমিকেন্দ্ৰিক সংঘাত আৰমান আলী ফয়দৰ লোকে নূৰ আলম ফয়দৰ লোকক চোকা অস্ত্ৰৰে আক্ৰমণ কৰিছে ঘটনা আহত হৈছে 6জনকৈ লোক সংকটজনক অৱস্থাত 3জনক গুৱাহাটীলৈ প্ৰেৰণ কৰা হৈছে অভিযোগ অনুসৰি আৰমান আলী ফয়দৰ লোকে অবৈধভাৱে নূৰ আলম ফয়দৰ ভূমি বেদখলৰ বাবে গৈছিল পাছত নূৰ আলম ফয়দৰ লোকে বাধা প্ৰদান কৰাত আৰমান আলী ফয়দৰ লোকে দা লাঠি আদি চোকা অস্ত্ৰ লৈ আক্ৰমণ কৰে ন্যায় বিচাৰি নূৰ আলম ফয়দৰ দুগৰাকী মহিলা মানকাছৰ আৰক্ষীৰ কাষ চাপে যদিও গোচৰ লোৱাত অৱহেলা কৰে আৰক্ষীয়ে অৱশেষত গোচৰ লয় যদিও ওলোটাই ভুক্তভোগী পৰিয়ালক ধমক দিয়াৰ অভিযোগ উত্থাপিত হৈছে আৰক্ষীৰ বিৰুদ্ধে মহানগৰীত তীৰ খেলৰ বিৰুদ্ধে আৰক্ষীৰ অভিযান দক্ষিণ গাঁৱত অভিযান চলাই মান্নাফ আলী নামৰ এটা তীৰ মাফিয়াক গ্ৰেপ্তাৰ কৰা হৈছে ভগদত্তপুৰ আৰক্ষীয়ে অভিযান চলাই জব্দ কৰিছে নগদ 7000 টকা মোবাইল ফোন আৰু তীৰ খেলত ব্যৱহৃত নথি পত্ৰ এদল চুৰি গৰু পৰিচৰ্যাত ব্যস্ত ছাত্ৰ ছাত্ৰী পিপল ফৰ এনিমেল নামৰ সংগঠনটোৰ এদল কৰ্মী আৰু ছাত্ৰ ছাত্ৰীয়ে গৰু পৰিচৰ্যা কৰা ব্যতিক্ৰমী দৃশ্যই আকৰ্ষিত কৰিছে সকলোকে শিৱসাগৰ সদৰ থানা চৌহদত এই ব্যতিক্ৰমী কাৰ্যত জড়িত ছাত্ৰ ছাত্ৰীসকল শিৱসাগৰ সদৰ আৰক্ষীয়ে অভিযান চলাই জব্দ কৰিছিল 32টা চুৰিগৰু সৰবৰাহ কৰাৰ অভিযোগত আৰক্ষীয়ে গ্ৰেপ্তাৰ কৰে 7জনক লগতে জব্দ কৰে 4খন বলেৰো পিকআপ ভান উক্ত গৰুসমূহ পৰিচৰ্যা কৰিছে পশুপালন বিভাগ আৰু পি এফ আই কৰ্মীয়ে ৰঙাপাৰাৰ ধেন্দাই চাহ বাগিচাত বনৰীয়া হাতীৰ পোৱালি এটা উদ্ধাৰ হৈছে মাকৰ পৰা বিচ্ছিন্ন হৈ পৰে 3 মহীয়া পোৱালিটো চাহ বাগিচাখনৰ 28 নং লাইনৰ নলাৰ মাজত আবদ্ধ হৈ থকা হাতী পোৱালিটোৰ আৰ্তনাদ শুনিবলৈ পাই স্থানীয় ৰাইজে
একাংশ শ্রমিকে বন বিভাগৰ সহযোগত নলাৰ পৰা উদ্ধাৰ কৰে পোৱালিটোক নিখা খাদ্যৰ সন্ধানত এটা বনৰীয়া হাতীৰ জাক প্ৰৱেশ কৰিছিল সাহবাগিছাখনত জাকটোৰ পৰা বিচ্ছিন্ন হৈ নলাত সোমাই পৰে পোৱালিটোক মাকৰ সৈতে মিলন কৰাৰ চেষ্টা অব্যাহত ৰাখিছে এতিয়া বন বিভাগে কলিয়াপুৰত ৰতন ভৰালী নামৰ এজন যুৱকৰ আত্মহত্যা কুৱৰীতল চাৰিআলিত অৱস্থিত ফ্লিপকাৰ্ট কুৰিয়াৰৰ কাৰ্যালয়ৰ কৰ্মচাৰী আছিল যুৱকজন গহপুৰৰ বৰঙাবাৰীত ঘৰ ৰতন ভৰালীৰ আত্মহত্যাৰ কাৰণ এতিয়াও পোহৰলৈ অহা নাই ৰাজ্যিক বিজেপিৰ কাৰ্যালয় উদ্বোধনী অনুষ্ঠানলৈ তেজপুৰ সমষ্টিৰ তিনিটা মণ্ডলৰ লগতে জিলাখনৰ পোন্ধৰটা মণ্ডলৰ কাৰ্যকৰ্তাই অংশ ল'বলৈ যাত্ৰা আৰম্ভ কৰিছিল আৰু তেওঁলোকে যাত্ৰা কৰি ইতিমধ্যে অংশ লয় এই কাৰ্যনিৰ্বাহকত বিজেপিৰ নৱনিৰ্মিত ভৱনৰ শুভ উদ্বোধনী কাৰ্যসূচীত ধুবুৰী জিলাৰ অসমবংগ সীমান্তৱৰ্তী অঞ্চলৰ পৰা তিনি শতাধিক বিজেপিৰ কৰ্মকৰ্তাই অংশ লয় গোলকগঞ্জ বিধানসভা সমষ্টিৰ পৰাও বিজেপিৰ বিভিন্ন পদত নিয়োজিত কৰ্মকৰ্তাই অংশ লয় গাৰ্লফ্ৰেণ্ডক হত্যাৰ ভাবুকি দি গ্ৰেপ্তাৰ হ'ল বয়ফ্ৰেণ্ড ঘটনাটো দক্ষিণ কামৰূপৰ জোৰশিমলু আৰক্ষী থানাত প্ৰেমিকাই দাখিল কৰা অভিযোগৰ ভিত্তিত ভণ্ড প্ৰেমিক নজৰুল ইছলামক গ্ৰেপ্তাৰ কৰা হৈছে এফালে আৰক্ষীক অভিযোগ দাখিল কৰাৰ পাছত গোচৰ প্ৰত্যাহাৰ নকৰিলে পৰিয়ালৰ সকলোকে হত্যা কৰাৰ ভাবুকিও প্ৰদান কৰে ভণ্ড প্ৰেমিকে প্ৰেমিকাৰ মোবাইললৈ এছ এম এছৰ জৰিয়তে দিয়ে এই ভাবুকি বিগত চাৰি বছৰ ধৰি প্ৰেমৰ অভিনয় কৰি প্ৰতাৰণা কৰাৰ অভিযোগ প্ৰেমিকাৰ মৰিগাঁৱত অনুষ্ঠিত হ'ব লগা মৰিগাঁও দিৱসৰ বাবে শুভেচ্ছা জনালে হাৰ্টথ্ৰব জুবিন গাৰ্গে কণ্ঠশিল্পীগৰাকীয়ে নিজে উপস্থিত থকাৰ কথাও জনালে মৰিগাঁও দিৱসত তিনিদিনীয়াকৈ অনুষ্ঠিত হ'ব মৰিগাঁও দিৱস উত্তৰ গুৱাহাটীৰ লেঙাত ঘাঁহনি পথাৰত বিহিচটিয়াই নিধন কৰা হৈছে বহু পশুধন বিষাক্ত দ্ৰব্য মিলাই দিয়া ঘাঁহ খোৱাৰ পাছতে অসুস্থ হৈ পৰিছে আন কেইবাটাও গৰু একাংশ সন্দেহজনক লোকে ভূমি বেদখল কৰি পশুধন নিধন কৰা কাৰ্যত সৃষ্টি হৈছে প্ৰতিক্ৰিয়াৰ দুটি দুৰ্ভগীয়া কণমানিৰ কাষত উপস্থিত হৃদয়বান লোক দুৰ্গা পূজাৰ সপ্তমীৰ দিনা ব্ৰহ্মযানৰ পথ দুৰ্ঘটনাত প্ৰাণ হেৰুৱাইছিল কণমানি দুটিৰ পিতৃ ধনবৰ ভূঞাৰ কণমানি দুটিৰ হিয়া ভঙা কান্দোনে অন্তৰ চুই গৈছিল বহুতৰে নিউজ এইটিনত সম্প্ৰচাৰ হোৱা বাতৰিৰ পাছতে এনেধৰণে এতিয়া সহায় কৰে তেওঁলোকে দৰিদ্ৰ সীমাৰেখাৰ তলৰ পৰিয়ালটিৰ কাষত থিয় হৈ দিছে গুৱাহাটীৰ দ্য টিম নামৰ এটি স্বেচ্ছাসেৱী সংস্থা কণমানি দুটিৰ দশম শ্ৰেণীলৈকে পঢ়োৱাৰ দায়িত্ব গ্ৰহণ কৰিছে সংস্থাটোৱে ইফালে জনপ্ৰিয় কণ্ঠশিল্পী দীপলিনা ডেকাইও আগবঢ়াইছে নগদ 20,000 টকা তিতাবৰত সংঘটিত হৈছে চাঞ্চল্যকৰ অপহৰণ কাণ্ড বোকা হলাৰ ফাৰ্ণিচাৰ কাৰখানাত কৰ্মৰত মহম্মদ আৰিফক অপহৰণ কৰিছে দুৰ্বৃত্তৰ দলে বজাৰ কৰি ঘূৰি অহা পথত দুৰ্বৃত্তৰ দলটোৱে টানি আজৰি গাড়ীত উঠাই যোৰহাট দিশে অপহৰণ কৰি লৈ যায় যোৰহাট চিনামৰা অঞ্চলত অপহৃত যুৱকজনক উদ্ধাৰ কৰাৰ লগতে দুৰ্বৃত্তৰ দলটোৰ চাৰিটাক আৰক্ষীয়ে গ্ৰেপ্তাৰ কৰিবলৈ সক্ষম হৈছে আৰক্ষীৰ তদন্তত পোহৰলৈ আহিব অপহৰণৰ সমগ্ৰ ঘটনা 9 অক্টোবৰৰ পৰা বিটিআৰত অনুষ্ঠিত হ'ব ষষ্ঠ অনুসূচীৰ অন্তৰ্গত পৰিষদসমূহৰ মাজত ফুটবল প্ৰতিযোগিতা উত্তৰ পূৰ্বাঞ্চলৰ 9খন পৰিষদৰ মাজত অনুষ্ঠিত হ'ব এই খেল বিটিআৰৰ 4খন জিলাত অনুষ্ঠিত হ'ব এই প্ৰতিযোগিতা নেশ্যনেল গেমছত অসমৰ বক্সাৰৰ সফলতা অনিকেত জনাৰ্ধন পাণ্ডেক পৰাস্ত কৰি কোৱাৰ্টাৰ ফাইনেলত শিৱ থাপা শিৱৰ লগতে কোৱাৰ্টাৰ ফাইনেলত লাভলিনা অংকুশিতা যমুনা ফাইলাও আৰু মঞ্জু দক্ষিণ কামৰূপৰ সংখ্যালঘু বসতি প্ৰধান অঞ্চল সোণতলীত 200+ কংগ্ৰেছ কৰ্মীৰ বিজেপিত যোগদানৰ খবৰ বিধায়িকা নন্দিতা দাস আৰু কংগ্ৰেছী নেতৃবৃন্দৰ অনুশাসনৰ বিৰুদ্ধে ক্ষোভিত হৈ বিজেপিত যোগদান 2 কন্যা সন্তান আৰু পত্নীক বিচাৰি হাহাকাৰ গহপুৰৰ ককিলাৰ এগৰাকী ব্যক্তিৰ শিৱা বৰা নামৰ ব্যক্তিগৰাকীৰ 11 বছৰীয়া আৰু 8 বছৰীয়া সন্তান আৰু পত্নী যোৱা জুলাই মাহৰ পৰাই ঘৰৰ পৰা নিৰুদ্দেশ হৈ আছে অৰুণাচল প্ৰদেশত থকাৰ উমান পাই 27 বাৰকৈ বিচাৰি গৈছে যদিও সম্ভেদ লাভ কৰা নাই আৰক্ষীয়েও বৰ্তমানলৈকে কোনো সংসূত্ৰ উলিয়াব পৰা নাই মাতৃসহ সন্তানৰ পত্নী সন্তানক বিচাৰি এতিয়াও শোকত ব্যাকুল হৈ পৰিছে শিৱ বৰা বাক্সাত বন্য হস্তীৰ সন্ত্ৰাস ভূটান সীমান্তৰ মৈঠাবাৰীত ৰাইজে দিনতে জুই জ্বলাই ফটকা ফুটাই হাতীৰ জাক দূৰলৈ খেদি পঠোৱাৰ বাবে চেষ্টা কৰিছে নিশা হলেই সন্ত্ৰাস চলোৱা বন্য হস্তীৰ উপদ্ৰৱ ৰোধত ব্যৰ্থ বন বিভাগ মহানগৰীৰ বশিষ্ঠত উদ্ধাৰ অজগৰ বশিষ্ঠ আৰক্ষী আৰু বন বিভাগৰ অভিযানত উদ্ধাৰ হৈছে অজগৰ প্ৰায় 8 কিলোগ্ৰাম ওজনৰ অজগৰটো অৱশেষত এৰি দিয়া হৈছে বশিষ্ঠৰ বনাঞ্চলত গ্ৰীণ ইণ্ডিয়া ক্লিন ইণ্ডিয়া শ্লোগানেৰে ভাৰত ভ্ৰমণ ছত্তীশগড়ৰ যুৱক যোগেশ কুমাৰ মাৰকামৰ ছত্তীশগড়ৰ টুৰিজিমক প্ৰমোট কৰি 26 মাৰ্চৰ পৰা চাইকেলেৰে আৰম্ভ কৰিছিল যাত্ৰা 18খন ৰাজ্য ভ্ৰমণ কৰি ইতিমধ্যে অসমৰ গোঁসাইগাঁৱত উপস্থিত হৈছে মাৰকাম অসমৰ পিছতে উত্তৰ পূবৰ আন কেইখন ৰাজ্যলৈ যাব যোগেশ কুমাৰ বায়ু প্ৰদূষণ ৰোধ আৰু প্ৰকৃতিৰ ভাৰসাম্য বজাই ৰখাৰো আহ্বান চাইক্লিষ্ট মাৰকামৰ প্ৰদূষণ সৃষ্টিকাৰী বাহনৰ পৰিৱৰ্তে চাইকেল চলাবলৈ আহ্বান জনালে যুৱকজনে তেজস্বীতাৰ মৃত্যুৰ পাছতে উন্মোচিত ৰাজ্যৰ স্বাস্থ্যখণ্ডৰ পোপোলা স্বৰূপ শদিয়াত ঘোঁৰাগাড়ীত কঢ়িয়াই নিব লগা হৈছে ৰোগীক অমৰপুৰৰ 1 নম্বৰ নেপুং গাঁৱত এখন ঘোঁৰাগাড়ীত উঠাই নিয়া হৈছে বয়োজ্যেষ্ঠ ৰোগীক দৰঙৰ আটাকাটা গাঁৱত বনৰীয়া গাহৰিৰ তাণ্ডৱ 7জন লোকসহ কেইবাটাও যুৱ জন্তুক কামুৰি আহত কৰিছে বনৰীয়া গাহৰিয়ে আহত লোককেইজন মঙলদৈ অসামৰিক চিকিৎসালয়ত ভৰ্তি হৈ আছে এতিয়াও অঞ্চলটোত মুক্ত বিচৰণ কৰি আছে গাহৰিটোৱে হাজোৰ দলৈতোলাত ছফিকুৰ ৰহমান নামৰ এটা প্ৰবঞ্চকৰ ঘৰৰ পৰা উদ্ধাৰ হৈছে চি আই এছ এফৰ পোছাক
ঠিকা ভিত্তিক সাফাই কর্মী সফিকুরে নিজকে সিআইএসএফ বলে পরিচয় দি রেলত অব্যাহত রাখিছে কন্ট্রাক্টর আরক্ষীর অভিযানত বহুকেইটা চুরি মোবাইল ধন উদ্ধার হয়েছে বন এরি প্রতিবাদত নামিছে উরাং রাষ্ট্রীয় উদ্যানের অস্থায়ী কর্মচারী বিভিন্ন সমস্যা সমাধানের দাবিত উরাং রাষ্ট্রীয় উদ্যানত অস্থায়ী বন কর্মীসকলে সাব্যস্ত করেছে মৌন প্রতিবাদী কার্যসূচী চাকরি নিয়াময়াকরণের দাবি 80গৰাকী অস্থায়ী বন কর্মীর বাক্সার কদমতলাত শ্রী শ্রী গোপাল থানের চতুর্দশ বার্ষিক ধর্মীয় মহোৎসব উদযাপন করা হয়েছে প্রতিকূল বতরকু নেওচি লোকে লোকারণ্য হয়েছে গোপাল থানখন চতুর্দশ বার্ষিক ধর্মীয় মহোৎসব এদিনিয়া বর্ণাঢ্য কার্যসূচী অনুষ্ঠিত করা হয়েছে 45 দিন ধরে নিরুদ্দেশ জাগ্রত আরক্ষী থানার অন্তর্গত গুড়িপথার গাঁর এগারী মহিলা 24 আগস্টের নিরুদ্দেশ হয়ে আছে 45 বছরীয় বিশাখা দাস নামের মহিলাগী মহিলাগীর কোনো কুংসূত্র লাভ করা নাই জাগিরোদ আরক্ষীও শিবসাগরের নেচার্স বেকনের রংপুর আঞ্চলিক সমিতির উদ্যোগত বন্যপ্রাণী সপ্তাহ উদযাপন করা হয়েছে শ্রী সুন্দরমল মডার্ন স্কুলত ছাত্র ছাত্রী শিক্ষকের মাজত সজাগতা সৃষ্টির উদ্দেশ্যে বিশেষ পদক্ষেপ ঘরচিরিকা সংরক্ষণ সন্দর্ভত অবগত করে নেচার্স বেকনে নিশ্চিন্ন হওয়ার দিকত ডিমোর একটা মৌজা দিহিংমুখের লাইবিল মথাউরির অবস্থায় চিন্তিত করেছে সকলকে নেটও খহিব ধরেছে দিহিং নদীর মথাউরি মথাউরি নির্মাণের গাফিলতির অভিযোগত 6জন বিষয়া কর্মচারীক বরখাস্ত করিয়ে দায়িত্ব সামরিলে নাকি মন্ত্রী পীযূষ হাজরিকায় উপনির্বাচনের পূর্বে মন্ত্রী পীযূষ হাজরিকায় 3 মাসের ভিতর মথাউরিতে পুনের মেরামতি করার প্রতিশ্রুতি প্রদান করেছিল উক্ত প্রতিশ্রুতি আজিও প্রতিশ্রুতি হয়ে রল মথাউরি নির্মাণ অথবা খহনীয় রোধ করার বিভাগটি চূড়ান্তভাবে ব্যর্থ হওয়ার অভিযোগ গোয়ালপাড়ার লক্ষ্মীপুরত অবৈধ বালি আর কাঠ ভর্তি বাহন জব্দ হয়েছে ধুমের ঘাটত নিয়মীয় অভিযানত বনকর্মীয়ে জব্দ করেছে কাঠ আর বালি ভর্তি বাহন ডিগবৈর পাওয়ৈ বনগাঁত বনরিয়া মখনা হাতির করুণ মৃত্যু হয়েছে বিদ্যুৎ প্রবাহিত তারত লাগে মৃত্যু হওয়ার সন্দেহ হাতিটো ঘটনাস্থলীত বন বিভাগের লোক উপস্থিত হয়ে অব্যাহত রাখিছে তদন্ত কলিয়াবরের খিলঘাটর রবরবাড়ীত অব্যাহত ব্রহ্মপুত্রের খহনীয়া ব্রহ্মপুত্রের জলস্তর বৃদ্ধি হওয়ার লগেলগে তীব্র রূপ ধারণ করেছে খহনীয়ায় চপরা চপরে খহিছে লুইটর পার শঙ্কিত হয়ে পড়েছে নৈপরিয়া অষ্টমীর পূজাত অন্য যুবকের সঙ্গে প্রেমিকাক দেখার পাছতেই আক্রমণ করেছে প্রেমিকে কাছাড়ের বরখলা থানার অধীনের ময়নাগড়ত সংঘটিত হয়েছে জঘন্য ঘটনা ইতিমধ্যে আরক্ষী আটক করেছে সঞ্জয় তেলি নামের অভিযুক্ত যুবকজনক রঙিয়ার উদিয়ানাত ধুমুহা ঢেরেকনিত ক্ষতি হয়েছে বহু বৈদ্যুতিক সামগ্রী বিশেষকৈ ইনভার্টার টিভি ফ্রিজ বিদ্যুতের মিটার বক্স আদি বিকল হয়ে পড়েছে এফালে ধুমুহায় বহু পরিয়ালের ঘরের টিন পাত উড়াই নিছে গহপুরের দৈমালোত লক্ষ্মী পূজার প্রস্তুতি অরুণাচল সীমান্তর দৈমালোত উদযাপন হব 38 সংখ্যক লক্ষ্মী পূজা গহপুর মহকুমার ভিতরতে সর্বাধিক ভক্তর সমাগম হয় এই পূজাত লক্ষ্মী পূজা উপলক্ষে বৃহৎ মেলার আয়োজন বাইহাটা চারিআলির কমলপুর দ্বিগুণপার গাঁত লক্ষ্মী পূজা পালনের প্রস্তুতি দক্ষিণ বরিশোয়ার লক্ষ্মী মন্দিরত পালন করা হব লক্ষ্মী পূজা মহানগরীর বিভিন্ন স্থানত লক্ষ্মী পূজার ব্যাপক প্রস্তুতি খানামুখত লক্ষ্মী পূজার সোণালী জয়ন্তী উপলক্ষে 3দিনিয়া কার্যসূচীরে পূজা পালনের আয়োজন শোভাযাত্রা সাংস্কৃতিক অনুষ্ঠান নাট প্রদর্শন আদি কার্যসূচীরও আয়োজন লক্ষ্মী পূজার বাবে সাজু হয়েছে রাজ্যবাসী রঙিয়াত লক্ষ্মীদেবের মূর্তিত শেষ পরশ দিয়াত ব্যস্ত মৃৎশিল্পীসকল মৃন্ময় শিল্পীসকলও মূর্তির নির্মাণ কার্য শেষ করে সমিতির হাতত গতাই দিবলে সাজু হয়েছে নলবাৰীত জব্দকৃত ড্রাগস দাহন করা হয়েছে প্রায় 49 কোটি টাকা মূল্যের ড্রাগস দাহন করেছে নলবাৰী আরক্ষী ড্রাগসের নিচাজাতীয় টেবলেট আর কফ সিরাপও জব্দ করেছে ইতিমধ্যে আরক্ষী আর দাহ করেছে মহারাষ্ট্রের নাসিকত ভয়ঙ্কর দুর্ঘটনা রাজপথত রয়ে থাকা কন্টেইনারত খুন্দা যাত্রীবাহী বাসর দুর্ঘটনার পিছতে দপদপকে জ্বলে উঠে বাসখন জীবন্তে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু 11জন যাত্রীর দুর্ঘটনাত আহত 32গৰাকী যাত্রী উত্তরাখণ্ডের পৌরী গড়ওয়াল জেলার শ্রীচন্ত তাপুর খরস্রোতা এখন নদীর পর উদ্ধার এজন লোকক এসডিআরএফে উদ্ধার করেছে লোকজনক উদ্ধার হওয়া লোকজন স্থানীয় বাসিন্দা বর্তমানে সুরক্ষিত অবস্থাত আছে লোকজন প্রচণ্ড বৃষ্টিপাতের পাছতে মুম্বাইয়ের কিছু কিছু অংশত দেখা গেছে কৃত্রিম বান ইতিমধ্যে মায়ানগরীর বহু পথত আবদ্ধ হয়ে পড়েছে পানি সিয়ন এলাকার পথত পানির উপরে যাতায়াত করেছে যান বাহনে হিজাবক লৈ প্রতিবাদমুখর ইজরায়েল ইরানের মহিলাসকলক সমর্থন প্রদান ইজরায়েলির মহিলার ইরানি মহিলার হিজাব বিরোধী আন্দোলনের প্রতি সমর্থন জানাই সাব্যস্ত করা হয়েছে প্রতিবাদ গৃহভূমিত বিশ্বকাপের প্রথমক্ষণ খেলার বাবে অনুশীলন করা দেখা গেল ভারতের 17 অনুর্ধর মহিলা দলক ভারতে 11 অক্টোবরত নিশা 8 বজাত উড়িষ্যার কালিঙ্গা স্টেডিয়ামত 14 আর 17 অক্টোবরত মরক্কো আর ব্রাজিলের বিরুদ্ধে খেলব আইএসএলর নতুন সংস্করণের প্রথমক্ষণ খেলত ইস্ট বেঙ্গলর বিরুদ্ধে কেরালা ব্লাস্টার্সর খেল সম্পন্ন হয় 3-1 গলত কেরালা ব্লাস্টার্সে পরাস্ত করে ইস্ট বেঙ্গলক কোচির জওয়াহরলাল নেহরু স্টেডিয়ামত কেরালা ব্লাস্টার্সক সমর্থন করবলে 60,000 সমর্থকে উপভোগ করে খেল ভারতীয় উপকূলরক্ষী বাহিনীয়ে গুজরাটত এক অভিযানত জব্দ করে এখন পাকিস্তানি নাও নাওখনত 350 কোটি টাকা মূল্যের 50 কিলোগ্রাম হেরোইন জব্দ করা হয়েছে এটিএছ গুজরাটের সহযোগত উপকূলরক্ষী বাহিনীয়ে জব্দ করেছে নাওখন তেহরানত প্রতিবাদকারীর উপর গুলিচালনা ইরানের নিরাপত্তা বাহিনীর কুর্দি মহিলা মাহসা আমিনের মৃত্যুর ন্যায় বিচারি একাংশ লোকে সাব্যস্ত করেছে প্রতিবাদ তেহরানের ভেলিয়াসর চৌহদত প্রতিবাদকারীর উপর গুলিচালনা করেছে নিরাপত্তা বাহিনী
পেরুত অবৈধ মাছ ধরার বিরুদ্ধে ধিক্কার ব্লিংকেনর আমেরিকার বিদেশ মন্ত্রী এন্টনি ব্লিংকেনে পেরুর এখন মাছর বাজার ভ্রমণের সময় প্রশান্ত মহাসাগরত অবৈধ মাছ ধরা কার্য গরিহণা দিছে শেহতীয়াকৈ রাশিয়ার পৰা মুক্ত হওয়া বড়োভা গাঁত ইউক্রেইনের লোকসকলে সাহায্যের বাবে শাড়ি পাতিছে তিনি অক্টোবরত ইউক্রেইন বাহিনীয়ে গাঁওখনের পুনর দখল করার যেন মুক্তি লাভ করেছে গাঁওবাসী লোকসকলের মাজত প্রশাসনে আগবাইছে সাহায্য ব্রাজিলের নির্বাচন অব্যাহত থাকার সময়তে বিরোধী তথা প্রতিদ্বন্দ্বী লুলা ডি সিলভাক তীব্র কটাক্ষর রাষ্ট্রপতি জেইরো বলসোনারো প্রতিদ্বন্দ্বী লুলাক মদাহী আখ্যা দিলে রাষ্ট্রপতি তথা এইবারের রাষ্ট্রপতি পদর প্রার্থী জেইরে ইউক্রেইনের পূব অংশত ধ্বংসস্তূপত পরিণত রাশিয়ার যুদ্ধ সামগ্রী খার্কিভ অঞ্চলের পথত ধ্বংস হওয়া রাশিয়ার ট্যাঙ্ক পদাতিক বাহন আর সামরিক ট্রাক আদির শেহতীয়াকৈ ছবি পোহরলৈ আহিছে শেহতীয়াকৈ ইউক্রেইন বাহিনীয়ে পূব আর দক্ষিণ প্রান্ত নিজের দখললৈ আনিছে থাইল্যান্ডের গণহত্যার ঘটনাত শোক প্রকাশ থাইল্যান্ডের ব্রজা শোক সন্তপ্ত পরিয়ালের সমবেদনা জ্ঞাপন করে দুঃখর অংশীদার হওয়া বলে ব্যক্ত করলে ব্রজাই চব্বিশটি শিশু আর বারোজন প্রাপ্তবয়স্ক লোকক দুর্বৃত্তই হত্যা করার পাছতে আত্মীয় সাক্ষাৎ ব্রজার থাইল্যান্ডের গণহত্যার ঘটনাত মৃত্যু হওয়া লোকের মন্দিরত প্রার্থনা একাংশ লোকের উত্তর পূব নং বুয়ালাম ফু প্রদেশের একটা মন্দিরত জনসাধারণে বন্দুকধারীর আক্রমণের নিহতর আত্মার সদগতির প্রার্থনা করে ইরানের রাজধানী তেহরানত একটা বৃহৎ অট্টালিকাত বিধ্বংসী অগ্নিকাণ্ড মুহূর্ততে জুয়ে সানি ধরলে বৃহৎ অট্টালিকাটো জুইৰ ফলত তীব্র আতঙ্কর সৃষ্টি হয় অঞ্চলটোত বাংলাদেশত হিন্দু মন্দিরত আক্রমণ দুর্বৃত্তর কালীর মূর্তি ভাঙিলে দুর্বৃত্তই ঝানাইদা জেলার দটিয়া গাঁওয়ার কালী মন্দিরত কর্তৃপক্ষের আধা কিলোমিটার দূরের পথত পেলাই দিয়া অবস্থাত উদ্ধার করে মূর্তিটো আর ফুটবল ম্যাচত মৃত্যু হওয়া লোকর ন্যায়ের দাবি আর্জেন্টিনার ফুটবল অনুরাগীর আর্জেন্টিনার লা প্লাতাত শতাধিক জিমনাসিয়া এসগ্রিমা লা প্লাতার অনুরাগী সমবেত হয় সেজার রেগুয়েরোক নামের ব্যক্তিজনের মৃত্যুর পাছতে ন্যায়ের দাবি উত্থাপন করে